السلام عليكم ورحمة الله وبركاته شمعنا تبيوار আশা করি আপনারা সব ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে যে কথা বলা গার্ডেনের মাঝে আমার এটা হয়তো অনেকে বুঝতে পারে না আসলে একটা কিতা তো তার আগে আমি সম্পূর্ণ ভিডিও যেবার আগে আপনারা রেখই আপনারা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা আজকে এই জুন মাসের 18 তারিখ আসমানের অবস্থা দেখতে পারা হালকা তুরা তুরা সিটা সিটা মেঘ ফরে রাখে তো যাই হোক কি গো এখন সপ্তাহ ওই যার নিয়ারলি আমি বাড়া বাখরি রাখি দিছি গর্তনে টেবিলের উপর তনে বাখরিয়া এখন নাকি একটা প্যাক কুলছি না প্যাক কুলা লাগবে অবশ্য তো আপনার কাছে আমি একটা আনপ্যাকিং করলাম এখন আনবক্সিং যেটা আমরা হই তো গু খুললা প্যাকেটিং খুললা দেখবো যে আমার কিন্তু মাঝে আপনারা দেখলে তোর বুঝিলতে পারবা কোনো টিপস দিয়ে লাভ হইতো না অনেকে চিনি দিবা কিন্তু আমি যদি অনেক গোপন ডাকি যদি কইতে পারতা কিতাই জিনিসটা হইব তো ঠিক আছে বাট গোপন ডাকা সম্ভব হন না যাই হোক আপনারা মাঝে একটা আপডেট দিলাম দেখি একটা কিতা যে বিতনে না মৃত্যু তো আপনারা দেখো কার লগে আমি খাঁচি আনি তো বিয়ার সকাল দেখি কন্যাবাটির মুখ খুলিলাই দিল না কিতা আপনারা কিতা করেন কন্যাবাটির মুখ খুলিলা দেখি আসলে একটা মৃত নেই না যে ভিত তো একটা একটা মৃত একটা গাছ আছে যে গাছ আছে ফান গাছ ফান গাছ মৃত তো নে জীবিত ওইল নেই না মৃত রইল ওখান দেখতাম আপনার সে দেখাই কুলিয়া ওই দেখতে পারা একটা প্যাকিং জেনে একবার ক্লিং ফিলিম দিয়ে একবারে র্যাপিং করছিলাম এখনও খুলছি না বিসমিল্লাহ করে খুলে দিলাম এখন বিসমিল্লাহির রহমানির রহিম একটা আর পরিচর্যা করা হয়েছে না খাঁচে জল না খাঁচে বুত হয়ে গেছে তো আপনারা কিতা বুঝনি গো মৃত নি না জীবিত গাছ কোনটা তো বুঝতাম পারেন না দেখা যাক কি তো আশা করি জীবিত আছে তো বিভার সকল আজকে জুলাই সরি জুলাই না জুন মাসের 18 তারিখ 2023 সাল আপনারা সে একটা দেখাই রাম এখন গত অনেক ভিডিও দেখছো অনেকটার উপরে আরেকটা একটা অসাধারণ অজানা অজান্তে একটা গিফট আইসেল রায়না শখের ব্লক স্তনে রায়না শখের ব্লক শখের বাগান তনে আইসিল গিফটটা গাছটা মৃত্যু হয়ে গেছিল এখন যদি আপনারা দোয়া আবার জীবিত হয় বাঁচে আরও কয়েক বছর আমি চেষ্টা করবি গাছটা যতটুক ফারা যায় বাঁচিয়া রাখার তো আসলে খাঁচিটা বুতায় একার দিকে মেরা ধরা দেখতে পারেন খাঁচি একবারে বুত হয়ে গেছে আচ্ছা আমি আপনার কাছে অফ ক্যামেরা একটা আমি ওপেন করলাম সব মানিত বিওয়ার্স খুঁজনা বেটির মুখ কান্তা দেখে নিবা আপনারা এখন বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখো খুঁজনা বেটির মুখ আপনারা দেখো খুঁজনা বেটির মুখ কান্তা মাশাল্লাহ এই দেখো কা কন্যাটির মুখটা দেখতে পারছেন আপনারা এই দেখে নাকি তার গাছ একটা একটা হইতে আছে মাটি দেখলাম ময়শ্চার আছে বীজা আছে ফিকেটিং খাটাত কিয়া দেখতে পারে আমার ফানোর গাছটা বিয়ার সকলে দেখো কা ফানোর গাছ দেখতে পারছেন এখন একটুক আপনার এই দোকান এখানে একটুক ড্যামেজ হয়ে গেছে ফান গাছটা যে বিত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করবা সারা জীবন যেন যে বিত থাকতে পারে এখন একটারে একটু পরিচর্যা করতাম হইব তো দেখতে পারছেন কন্যা বেটির মুখ খুলছি Thank you.
গাছটা দেখতে পারছো এখন ফানুর গাছটা ভাই ভাই নকল আপনারা দেখতে পারছো আমার তো ফানুর গাছ এখন একটু পরিচর্যার দরকার যেহেতু অনেক লং টাইম বাক্কা কত দিন হয়ে গেছে একটা কোনো পরিচর্যা করবো হয়েছে না তো কেমন দেখতে পারছো আমার সেখানে চিকেন প্লেটস কিছু ডালচিনির গুঁড়া অথবা হলদি পাউডার রাখতে পারবা তো কাঁঠার কাঁঠার দিয়ে কিছু পরিচর্যা করবো বলতে এই যে জায়গাটা দেখতে পারা এই দেখতে পারা একটা ডাই ব্যাক হয়ে গেছে ডাই হয়ে গেছে আর কি মরি গেছে তাহলে ও কাটি দিলাম মানো দেখতে পারছেন ভিউয়ার্স এখন আমি কিতা করবো আপনারা মাঝে মধ্যে যদি আপনারা কোনো প্রুনিং কোনো প্লান্টস করেন আপনারা চাইলে হলদি বা ডালচিনি গুঁড়া দিতে পারবেন এগুলোর মাঝে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এজেন্ট আছে এর ফলে অন্য ধরনের অ্যান্টিসেকটিসাইড পেস্টিসাইড ডিজিজ তাদের রক্ষা করে তো যত হল্লা ডালচিনি গুঁড়ো অথবা হলদি গুঁড়ো আপনারা লাগাইতে পারবা তো একটা লাগাইলে কিন্তু এবার ডাই ব্যাগ তো নেই রক্ষা ফাইব মরতো নাই অনেক সময় আছে না দেখছেন নানি অন্য দড়িলে একটা উন্ডিড হয়ে গেছে নানি উন্ডিন উন্ডিন প্লান্টস ওগুলোই দেখতে পারা আমি কিলা ঝগড়ছি দেখুক এইভাবে আপনারা যে কোনো প্লান্টস প্রুনিং করার পরে যদি আপনারা ওলা আপনার ফিঙ্গার টিপস দিই বা পেস্ট করিয়া ওলা লাগাইতে পারবা আমি আর একটা দেখাই ওই দেখো এগু এখান যে মরি গেছে দেখতে পারা তো তার ডাই বাক তো নে বাসানের লোকই এটা একটু ট্রাই করা কি চেষ্টা করা তো এইগুলো আমি কিতা করলাম খাটিয়ে নিলাম তো তো খাটো গেছে না খানছি দে ওই দেখা মরছি জানে ওই দেখা আমি ওগুলা কিছু পরিচর্যা করবো আর জেলা জেলা আমি হলদির গুঁড়া বা ডালচিনি গুঁড়া যেভাবে লাগাইছি এইভাবে লাগানোর চেষ্টা করবো আর আপনারা দেখাইলাম পরে তো বিয়ার সকল ওই দেখতে পারা পয়েন্ট অন্য জন আমি খাটছি ডালচিনির গুঁড়া অথবা হলুদ পাউডারের গুঁড়া আপনারা দিতে পারবার লাগাইয়া দিছি আমি লাগাইয়া এখন হয়েছে গিয়া দেখতে পারলা এত কোনো না দেখলাম না মরা কিচ্ছু এখন হয়েছে গিয়া ওই যে ফাতাটা ড্যামেজ হয়েছে সরি নেক্সট আমার একটু জ্বর বিবার সকল এই ফাতাটা আমি কিতা করলাম পুরানা খাইটা ওলা খাটি দিল আমাকে আপনারা আর সেম ক্যামেরা এক হাত দিয়ে লোন না তো দেখতে পারলাম আমি এই জব কমপ্লিট করে দিছি এখন হয়েছে গিয়ে আমার একটু নিচে দি পরিচর্যা করতে মইব আপনারা দেখাই আপনারা যে কোনো লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে পারবা অথবা আপনারা যে কোনো স্লো রিলিজ কন্টিনিউয়াস রিলিজ সার ইউজ করতে পারবা আমি কিতা করলাম আমি মুরগর যে চিকেন প্লেটস দেখতে পারা ওটা আমি ইউজ করবো যেহেতু আমি বাড়া রাখবো গাছ যদি আপনারা ইনসাইড রাখেন তে মুরগর বিট ইউজ করবা না আপনারা কাম করবা আপনারা মেডিকেল গড় বা যে কোনো কোম্পানির কন্টিনিউয়াস রিলিজ যে ফার্টিলাইজার আছে ওগুলো ইউজ করবা মুরগর বিট করো দিয়া যদি নেই নাস্তা করো গন্ধ হয়ে যাব এরপরে অন্যান্য ফুকা মাখারোর আক্রমণ বাড়ি যাব আপনারা গরো টিকতে পারতা নাই এটা আমি অনেক বাড়া রাখবো করি সাবার টাইমও পরে পানি টানি দেওয়াই আস্তে আস্তে তো মুরগোর গন্ধ মুরগোর বিটর গন্ধ তার যাইব কি আমি যদি গরও নেই পরে তিন মাস পরে নিলে কোনো সমস্যা নাই তো আমি অনেক কিতা করবো আমি কিছু অনেক পরিচর্যা করলাম যাতে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতাম পারি আপনারা আগলো সাগলো সরে হাত দিয়া তারা মাটি পুরো ময়শ্চার রয়েছে
তখন আমি সাড়ে প্রায় করবো আর কি, আপনারা দেখাইতে এটা। তো বিবার চল দেখতে পাচ্ছেন আমি সাইটে দিয়ে কিছু মাটি জহরিয়া হয়তো ওটা দেখতে পারা, চেষ্টা করবো আপনারা গাছের জোর তো নে একবার খান্দা বাই দিয়ে জ করা, যেহেতু একটা টবো ফটো যাতে গাছের জোর উড়ো না লাগে। তো আপনারা ফিশ প্লেট বোন মিল অথবা চিকেন প্লেটস ওগুলো ইউজ করতে পারবা এইভাবে, টেন গ্রাম দিলে হইব ফটো সাইজ বুঝি বুঝি, ও যতটা দিছে অতটুক ইনাফ দেখতে পাররা, অতটুক দিছে অতটুক ইনাফ বেশি দিবা না এই দেখতে পাররা, দেখতে পারছেন ভিউয়ার্স। তো এখন 10-15 গ্রাম দিলে হইব বেশি না, আর কিচ্ছু দিলাম না, এখন তো দেখতে পারলাম এখন আমি মাটি দিয়ে কভার করে নিলাম। ফ্রেশ কম্পোস্ট থাকলে বা চিকেন মেনু যকিতা ফার্মিয়ার্ড হর্স মেনুয়ার থাকলে আপনারা দিতে পারেন। এইভাবে করিয়া একটা পরিচর্যা করে দিব দেখতে পারছেন, আমি সম্পূর্ণ একটা ফান গাছ আমি পরিচর্যা করছি। তো এইভাবে করবো, আর যেহেতু গুমাটি অলরেডি ভিজা ময়েশ্চার আছে ভিজাও লাগে, তো ওইখানে একটা সিউইড লিকুইড ফার্টিলাইজার দেয়, জাস্ট একটা ওয়াশ মারমো সিউইড লিকুইড ফার্টিলাইজার দিয়া ফানে দিলেই মো আর কি। তো বিবার সকল দত্তফরা লিকুইড সিউইড দত্তফরা ওটা আমি তুরা দিলেই মো তোমার একটা ঠু গেলাম অন্য গাছও দিব টেবিলের উপরে যে গাছ হয়েছে তো দুইটা দুই কাপ দেওয়া যাইব। ঠেগুন দিয়ে একটু ওয়াশ করিলাম দিলাম, তাকে এখন পানির লগে মিক্স করিয়া আর দিলেই মো আপনার আস্তা গাছও দিয়ে তো রাখি দিব তো শেষ আজকের জব। তো বিবার সকল আমার ফান গাছ লাগে দোয়া করবা আরও বাঁচত, আর আজকে আমি ওখানে শেষ করতাম সেইরাম ভালো থাকা সুস্থ থাকা এই কামনা বিদানিরাম আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ।